We are talking about climate change. আমরা কথা বলছি জলবায়ু পরিবর্তন, কার্বন নির্গমন ও বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে এবং আরো বিভিন্ন বিষয় নিয়ে। কিন্তু আমরা মাটি নিয়ে কোনো কথা বলছি না। মাটি হলো সেই আবাসস্থল যার উপর লক্ষ লক্ষ প্রাণ নির্ভর করে থাকে। সেই মাটির যদি সমৃদ্ধি না থাকে তবে আমাদের এই গ্রহটিকে আমরা নানাভাবে বাতিল করে ফেলেছি। বিশ্বের প্রতিটি দায়িত্বশীল বিজ্ঞানী এবং ইউনাইটেড নেশনসের সংস্থাগুলি স্পষ্টভাবে বলছে যে আমাদের আর মাত্র 80 থেকে 100টি ফসল তোলা বাকি আছে, যার অর্থ পৃথিবীতে আর মোটামুটি 45 থেকে 50 বছরের মতো কৃষিকাজের মাটি আছে। অর্থাৎ 2045 সাল নাগাদ আমরা এখন যা খাদ্য উৎপাদন করছি তার থেকে 40% কম খাদ্য উৎপাদন করব এবং জনসংখ্যা হবে 930 কোটি। আগামী 25 বছরে যে খাদ্যাভাব ঘটতে পারে তার যা পরিণতি হবে তা অকল্পনীয়। খাদ্য সংকট দেখা দিলে সারা পৃথিবীতে গৃহযুদ্ধের পরিস্থিতি হতে পারে। What we are facing now is soil extinction. আমরা এখন যা সম্মুখীন হচ্ছি তা হলো মাটির বিলুপ্তি। কেন মাটি বিলুপ্ত হয়ে যাচ্ছে, তা কোথায় চলে যাচ্ছে, আমাদের মাটিতে কি ঘটছে, আমাদেরকে অবশ্যই বুঝতে হবে যে যদি আপনি বালিতে জৈব পদার্থ যোগ করেন তাহলে সেটা মাটিতে পরিণত হবে, আর আপনি যদি মাটি থেকে সমস্ত জৈব উপাদান সরিয়ে নেন তাহলে মাটি পরিণত হবে বালিতে। স্বাভাবিক কৃষি জমিতে অন্ততপক্ষে 3 থেকে 6% জৈব উপাদান থাকা উচিত, সবচেয়ে কম 3%। এই ন্যূনতম জৈব উপাদান মাটিকে বাঁচিয়ে রাখতে পারে, মাটিকে জীবিত রাখার জন্য এটা অবশ্য প্রয়োজনীয়। সারা পৃথিবীতে কৃষি জমির অবক্ষয় এতটাই বেশি যে ইতিমধ্যেই বেশিরভাগ দেশের 50%-এরও বেশি ভূপৃষ্ঠের মাটি চলে গেছে গত 100 বছরের মধ্যে। পৌষ্টিক পদার্থের মাত্রা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। 20 শতকের গোড়ার দিকে আপনার খাবার থেকে আপনি যে পুষ্টি উপাদানগুলি পেতেন আর এখন যা পাচ্ছেন সেই একই পরিমাণ খাবার থেকে তার 90% কমে গেছে। 1920 সালে একটা কমলা লেবু থেকে আপনি যতটা পুষ্টি পেতেন এখন 2020 সালে সেটা পেতে গেলে আপনাকে 8টা কমলা লেবু খেতে হবে। আমরা এমনটাই করেছি আমাদের খাবারের সাথে। মাটি পৃথিবীর সবচেয়ে বড় বাস্তুতন্ত্র এবং অধিকাংশ মানুষই এ ব্যাপারে প্রায় কিছুই জানেন না। এক চা চামচ সুস্থ মাটিতে সম্ভবত পৃথিবীর মোট জনসংখ্যার চেয়েও বেশি জীবাণু থাকে। মাটির উপরিতলের প্রথম 12 থেকে 15 ইঞ্চির মধ্যে যে সমস্ত অণুজীব থাকে তার উপরেই আমাদের অস্তিত্ব নির্ভরশীল। আমাদের পায়ের নিচে এই যে ম্যাজিক, এর থেকেই আমাদের জীবনের সৃষ্টি। এই উপরের 12 থেকে 15 ইঞ্চি মাটি ইজ দ্য বেসিস অফ লাইফ, এটাই হলো এই গ্রহের 87% জীবনের ভিত্তি। আপনাকে আর আমাকে নিয়ে আমাদেরকে বুঝতে হবে যে যাকে আমরা মাটি বলি, ধরিত্রী মা, সে এক জীবন্ত গঠন। খোলা মাটি, কর্ষণের ফলে উন্মুক্ত মাটি, সূর্যলোকে উন্মুক্ত পড়ে থাকলে মূলত অণুজীবদের ধ্বংসের কারণ হয়ে উঠতে পারে। কাজে আমাদেরকে মনোযোগ দিতে হবে কৃষিকাজের উপর। আমাদের লক্ষ্য রাখতে হবে যেন জমি যতটা সম্ভব ছায়ার নিচে থাকে, যে কোনো ধরনের আচ্ছাদন, ঘাস, ভেষজ গুল্ম, ঝোপঝাড় এবং গাছপালা। কনশিয়াস প্ল্যানেট মাটিকে বাঁচান আন্দোলনের সূচনা করছে, এক নীতি পরিবর্তন আনতে মাটির পুনরুজ্জীবনের। আর এর অংশ হিসেবে আমার 65 বছর বয়স আর আমি একা 30,000 কিলোমিটার এক মোটরসাইকেলে যাত্রা করছি, 30,000 কিলোমিটার 24টি দেশের মধ্যে দিয়ে। এটা নাগরিকদের সমর্থনকে সক্রিয় করতে, যাতে সমস্ত সরকারকে আশ্বস্ত করা যায় যে মাটির পুনরুদ্ধারের জন্য তাদের দীর্ঘমেয়াদী বিনিয়োগ প্রশংসিত হবে। কাজেই এটা খুবই গুরুত্বপূর্ণ যে বিশ্বের প্রতিটি সরকারি নীতিতে মাটির পুনরুদ্ধারকে বিশিষ্ট স্থান দেওয়া হয়। সারা বিশ্বে আমাদের দৃশ্যভঙ্গি বদলাতে হবে যে মাটি আমাদের ধনসম্পদ এবং পরম্পরা, যা আমরা উত্তরাধিকার সূত্রে পূর্ব প্রজন্মের কাছ থেকে পেয়েছি, এবং আমাদেরকে একে জীবিত মাটি হিসেবে ভবিষ্যৎ প্রজন্মের হাতে তুলে দিতে হবে। আমরা এমন এক চূড়ান্ত সময়ে রয়েছি যে যদি আমরা এখনই সঠিক পদক্ষেপ নিই তাহলে আগামী 15 থেকে 20 বছরের মধ্যে তাৎপর্যপূর্ণভাবে এই পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিয়ে মাটিকে পুনর্জীবিত করতে পারবো। কিন্তু যদি আমরা আরও 30 থেকে 40 বছর এটা চলতে দিই, যদি 40 বছর পরে আমরা এমনটা করবার চেষ্টা করি তাহলে এটা 150 থেকে 200 বছর সময় নিতে পারে, কারণ ততদিনে অনেক বেশি জীববৈচিত্র্যের বিলুপ্তি ঘটে যাবে। 21শে মার্চ থেকে 100 দিন সারা বিশ্বে
পৃথিবীর প্রতিটি মানুষ যেন মাটি নিয়ে কথা বলেন, আমরা যেন মাটি শব্দটি শুনতে পাই, মাটিকে বাঁচান সব জায়গায়। এটা দেখতে চাই যে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মাটির প্রতি বিশ্বের দৃষ্টিভঙ্গি বদলেছে। আপনারা প্রত্যেকে যতজন সম্ভব মানুষের কাছে পৌঁছন একে সম্ভব করে তোলার জন্য। অনেক বিশ্ব নেতৃত্ব এবং প্রভাবশালী ব্যক্তি ইতিমধ্যেই এই আন্দোলনে যোগদান দিয়েছেন, আপনিও এর অংশ হয়ে উঠুন এবং আসুন একে সম্ভব করে তুলুন। আমার তরফ থেকে যতটা সম্ভব পারি যোগদান দেব। মাটিকে বাঁচান, আসুন একে সম্ভব করে তুলি। ব্যবহারিক ক্ষেত্রে আন্তরিক উদ্যোগের সাথে যা বাস্তব ফল আনবে, মাটিকে বাঁচান। আর এই অভিযানটা যে আপনি করছেন, আমি এর থেকে বড় আশীর্বাদ আর কিছু কল্পনা করতে পারি না। সদ্গুরু আর এই অভিযানটি ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা মাটিকে বাঁচাবই, আপনিও বাঁচান। মাটিকে বাঁচানো আর আমাদের গ্রহের ভবিষ্যৎ এরই উপরে নির্ভর করে। সদ্গুরু, সেভ সয়েল বন্ধু। মাটিকে বাঁচান, আসুন এটা সম্ভব করে তুলি। অ্যান্টিগুয়া এন্ড বারবাডা মাটিকে বাঁচানোর এই অভিযানের সাথে আছে। আপনি যা করছেন তা সত্যি অসাধারণ, তাই আমরা খুবই আনন্দিত আপনার সাথে এই মূল সাক্ষাৎ করতে পেরে। এই অভিযানের নেপথ্যে যে বিজ্ঞান এবং দর্শন রয়েছে তা বিস্ময়কর। মাটিকে বাঁচান, আসুন এটা সম্ভব করে তুলি। মাটিটাকে বাঁচান, আমরা জানি আমাদের কি করতে হবে, তাই আসুন আমরা একে সম্ভব করে তুলি। চলুন করে দেখাই, আসুন এটা সম্ভব করে তুলি। আসুন এটা সম্ভব করে তুলি। আসুন এটা সম্ভব করে তুলি। আসুন আমরা এটাকে সম্ভব করে তুলি। আসুন এটা সম্ভব করে তুলি। আসুন আমরা এটা সম্ভব করে তুলি। আসুন এটা সম্ভব করে তুলি।